নমস্কার বন্ধুরা, পারমিতাস কুকিং চ্যানেলে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি পুরোটি দেখতে থাকুন। বাড়িতে বেগুন রয়ে গিয়েছিলো আর এখন জানেনি, বেগুনের দামও কম আর কিছু চিংড়ি মাছও রয়ে গিয়েছিলো ভাজা, সেই কারণে ভাবলাম আজকে এই রেসিপিটি দিয়ে করা যাক। ফার্স্টে কড়াই গরম কড়াই জল নিয়ে নিলাম, এরপর এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আর একটা টমেটো দু খাদি করে দিয়ে দিলাম আর কিছুটা মানে সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম। এটা খুব জোর 2 থেকে 3 মিনিট পর্যন্ত সেদ্ধ হতে দেব, কারণ জানেনি বেগুন আর টমেটো দুটোই নরম জিনিস, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর জল ঝরিয়ে খুব ভালোভাবে সব সবজিগুলোই তুলে নিচ্ছি। ততক্ষণ আমার এগুলো ঠান্ডা হতে থাক আর আমি বেগুন থেকে খোসাগুলো ছাড়াতে থাকি। ততক্ষণে আপনারা বলতে থাকুন যে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আর আমার রেসিপি ভিডিওগুলি আপনাদের কেমন লাগে, অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। বেগুনের সমস্ত খোসাগুলি খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে বেগুনের খোসাগুলো না থাকে। আমার দু একটা অবশ্য রয়েও গেছে, এটা পরে আমি ছাড়িয়েও নিয়েছি। এরপর কড়াইটি খুব ভালোভাবেই পরিষ্কার করে নিয়েছি, কড়াইয়ে সামান্য সরষের তেল দিয়ে দিলাম, সরি সামান্য নয়, কিছুটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। এবার ফোড়ানোর জন্য দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। খুবই ঠান্ডা লেগে গেছে সেজন্যে গলাটা একটু ভারী ভারী লাগছে। এরপর এর মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলি খুবই সরু সরু করে কুচিয়েছি, আপনারা পারলে আরও সরু করেও কুচাতে পারেন, কিন্তু আমি এইরকমই সরু করে কুচিয়ে দিয়েছি। সামান্য দিলাম রসুন বাটা বা থেঁতো করে, যা খুশি নিজের ইচ্ছা মতো বেটেও দিতে পারেন বা থেঁতো করেও দিতে পারেন, যেহেতু রসুনটা মানে নরম জিনিস অসুবিধা নেই, থেঁতো করেও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য বেশ কিছুটা হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এতে চাইলে আমরা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এরপর খুব ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে আসে। এরপর ছাড়িয়ে রাখা বেগুন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। বেগুন টমেটোটা দিয়ে খুব ভালোভাবে না মিশিয়ে নিতে হবে, তার কারণ বেগুনের মধ্যে খুব ভালো করে মশলাটা ঢুকতে হবে, না হলে কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না খেতে। এই রেসিপিটি একদমই খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা, আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এতটাই দারুণ রেসিপিটা, খুবই সুন্দর খেতে। এরপর আমি বলেছিলাম না ভেজে রাখা কিছু চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, আর অবশ্যই চিংড়ি মাছগুলো আপনারা একটু হালকা করে ভেজে নেবেন। আমি যেহেতু আগেই ভেজে রেখেছিলাম সেই কারণে চিংড়ি মাছগুলো কড়া করে ভাজা রয়েছে, কারণ ভেজে রাখলে ভালো করে মানে মিশাতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন খুন্তি করে কীভাবে আমি ভেঙে দিচ্ছি, এটা চাইলে আপনারা আগে থেকেও হাতে করে ভেঙে নিতে পারেন, অসুবিধা নেই। খুব ভালো করে দেখুন, এই কাজটা অবশ্যই একটু টাইম নিয়ে করতে হবে, নাহলে কিন্তু চিংড়ি মাছগুলো সবেতেই মানে ভালোভাবে মিক্সড হবে না। এবার নামানোর আগে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যদি বাইরে ধনে পাতা কুচি থাকে তাহলে অবশ্যই ধনে পাতাও দিয়ে দেবেন। এরপর গরম গরম সার্ভ করুন। হ্যাঁ, আর হ্যাঁ, অবশ্যই তার আগে একটু সরষের তেলটাও উপর থেকে ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। চ্যানেলে যদি আবার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গরম ভাত বা রুটির সঙ্গে এই রেসিপিটি একদম জমে যাবে, সে রাতেই হোক বা দুপুরে। থ্যাংকস ফর